জন্য আলাদা টয়লেট রাখতে হবে, এটা খুবই প্রয়োজনীয় দাবি ইউনিয়নরা সারা ভারতে করেছিল। এবার মজার গল্পটা এইখানে, 1974-এ চটকলের সাধারণ ধর্ম ঘটে, তখন চটকলে মেয়ে শ্রমিকের সংখ্যা অনেক বেশি, তখনও একটা সেকশন ছিল যেটাকে শ্রমিকরা বলতো মাগিকল, কারণ সেই সেকশনটাতে মূলত মেয়েরাই কাজ করতেন। 1974-এ কিন্তু জুট জেনারেল স্ট্রাইকে এই দাবি ছিল। যখন ট্রেড ইউনিয়ন আলোচনায় বসলো, যে দাবিগুলোকে ছেড়ে দেওয়া হলো এটা তার মধ্যে একটা, কারণ সবাই জানে কিছু দাবি ছাড়তে হবে, এটা গৌণ দাবি, কেননা এটা একটা অংশের। সাধারণের সংজ্ঞাটা যখন চোখ যে সাধারণ শ্রমিক দাবি, তখন ওই যে প্রশ্নটা করেছিল যে পুরুষ, আপনি নিজেকে পুরুষ কেন ভাবেন, সেটার কোনো ভাবার দরকার নেই। সাধারণ মানুষ বললে, সাধারণ শ্রমিক বললে আমরা চোখ খুঁজলে পুরুষ ভাবি, সেই জন্যে পুরুষটা সাধারণ, মেয়ে এবং আরও যারা ছোটো ছোটো সেগমেন্ট যথা ট্রান্স, তারা হচ্ছে বিরল ব্যতিক্রমী, তাদেরগুলোই আইডেন্টিটি, পুরুষেরটা আইডেন্টিটি নয়, এইটা দাঁড়িয়ে যাচ্ছে। এবং তার ফলে যেটা তাদের থেকে এসেছে 74-এ 84-তে, আমি দুটো জুট জেনারেল স্ট্রাইকে দেখেছি যে মেয়েদের জন্য বাথরুমের দাবি তুলে নেগোসিয়েশনের সময়, ওইটা হচ্ছে যেগুলোতে ট্রেড ইউনিয়ন ছাড় দিল। সুতরাং ট্রেড ইউনিয়ন সবার স্বার্থ দেখছে, ট্রেড ইউনিয়ন সবার স্বার্থ সবসময় দেখে না, ট্রেড ইউনিয়ন ভেবে নিচ্ছে যে এইটাতে সবার স্বার্থ। এবারে সবার মনে যেটাকে ভাবছে তাতে হ্যাঁ সবার মাইনে বাড়ছে, ট্রেড ইউনিয়ন কখন মিটিং করছে রুশ বিপ্লবের সময়ে এবং তার আগে যেটা সময় করল ইউনিয়নের মিটিং, এটা আজকে হয়তো ভারতবর্ষে পাল্টেছে। একটা কথা হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু বামপন্থী সমাজতন্ত্রী নারী আন্দোলনের প্রভাবটাকে বাদ দিলে বুঝতে পারবেন না যে কেন ইউনিয়ন টাইমটা পাল্টায়, কেন ইউনিয়ন কোনো কোনো ক্ষেত্রে টাইম এমনভাবে করে যাতে মেয়েরাও অংশ নিতে পারে। আজ থেকে 60 বছর আগে অবস্থাটা এটা ছিল না, তখন ইউনিয়নের এবং এটা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে ঐক্যবদ্ধ শ্রেণী আন্দোলনের নামে তারা বলেছেন যে এটা গৌণ, কিন্তু তার মানেটা দাঁড়িয়ে গেছে যে ওই ইস্যুটা গৌণ হয়েছে। মেয়েরা যখন সংগঠিত হয়েছে লড়াই করেছে তখন মেয়েদের ইস্যুটা এসছে। আজকে এই ইস্যুটা অর্থাৎ যারা নিজেদের মেয়ে বললেও তার মধ্যেও পার্টিকুলার করে ভাবছে তাদের ইস্যুটা আসছে, কীভাবে আসছে, যেমন একটা ইনস্টেন্স মানে বাথরুমের ইনস্টেন্সটা বারবার আসছে, কিন্তু সেটা ছাড়াও একটা ইনস্টেন্স হচ্ছে যে আপনার আইডেন্টিটি কী, পরিচয়পত্রে আপনার আইডেন্টিটি কী, আপনি যদি নিজেকে ফ্ল্যাট নারী বা পুরুষ বলে আইডেন্টিটি দিতে না চান, আপনি সমান কাজে সমান মজুরি কেন, আদৌ ওয়ার্ক পারমিট লাইসেন্স হোয়াটএভার ইট ইজ সেটা কোথা থেকে পাচ্ছেন। এটা কিন্তু তার মানে যে অনেক সময়ই বলা হয় যে এটা সঙ্গী এটা সেকেন্ডারি, ওই পরিচিতি যে দিচ্ছে সে নিজেকে একটা রিস্কে করতে ফেলে দিচ্ছে। এই দিবসে আমরা এখনো বলতে পারি না যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব নারীর জন্য আমাদের এই আন্দোলন, কারণ আমরা মধ্যবিত্ত উচ্চ বর্ণ জীবনের অনেক সুযোগ সুবিধাই, নিম্নবিত্ত নিম্ন বর্ণের ক্ষেত মজুর যিনি কম টাকা পান, কাজের মাসি যিনি দিনে 300 টাকাও হয়তো পান না, রান্নার মাসি নার্স আয়া এদের উপর ডিপেন্ড করে আমার জীবনে যে সমস্ত স্বাধীনতা আমি সেগুলো উপভোগ করি, এবং হয়তো আমার নারীবাদ সেই জন্য কোনো কোনো জায়গায় কিছুটা সংকুচিত হয়ে যায়। আমাদের কাজ আজকে এবং অন্য সমস্ত দিনে খুব পরিষ্কার, যে সকল আন্দোলন বিশেষ বিশেষ বর্ণ ধর্ম লিঙ্গ পরিচয়ের মানুষকে দূরে সরিয়ে রাখে তা গণ আন্দোলন নয়। দিল্লিতে কলেজে ও ইউনিভার্সিটিতে হোস্টেলে মেয়েরা সমানাধিকারের দাবিতে পিঞ্জরা তোড় বলে একটি আন্দোলন তৈরি করেছিল। পিঞ্জরা তোড় মানে কি, আমরা খাঁচা ভেঙে দিই, লক ভেঙে দিই, হোস্টেলে মেয়েদের যাওয়া আসার সময় আলাদা, পোশাক পরিচ্ছদের ওপর অনেক বিধিনিষেধ আছে, এগুলি সব ভেঙে দেবো। কিন্তু গত মাসে আমরা দেখতে পেলাম যে অনেক দলিত মুসলিম ছাত্রীরা এই আন্দোলন ছেড়ে চলে আসে। কেন চলে আসে, তাদের মনে হয়েছে তাদের কখনোই আন্দোলনের নেতৃত্বের জায়গায় আসতে দেওয়া হয়নি, তাদের দাবি দেওয়া উচ্চ বর্ণের ছাত্রীদের দাবি দেওয়ার মতো না হওয়ায় সেই দাবিকে ন্যায্য মর্যাদাও দেওয়া হয়নি। আমাদের প্রয়োজন এটা সুনিশ্চিত করা
যে সমাজের বৈষম্য যেন নারীবাদী আন্দোলনের মধ্যে প্রতিফলিত না হয়। গত 20-30 বছর ধরে বামপন্থী আন্দোলনে মেয়েদের অবস্থান নিয়ে আমরা একাধিক বই পড়েছি। তেলেঙ্গানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে উই আর মেকিং হিস্ট্রি, তেলেঙ্গানা আন্দোলনে মেয়েদের কি ভূমিকা তাই নিয়ে, বর্তমানে নকশালবাড়ি আন্দোলনে মেয়েদের ভূমিকা নিয়ে বই লেখা হয়েছে, আনিয়া লুম্বা কমিউনিস্ট পার্টির মধ্যে মেয়েদের ভূমিকা নিয়ে রেভলিউশনারি ডিজায়ার্স লিখেছেন, উর্মিলা পাওয়ার আম্বেদকরবাদী আন্দোলনে মেয়েদের ভূমিকা নিয়ে বই লিখেছেন। এবং এই বইগুলো তুলে ধরে যে এই সকল আন্দোলনের মুখের কথা যখন আমরা ভাবি আমরা পুরুষদের কথা ভাবি, কিন্তু মহিলারা এই আন্দোলনের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে আমাদের কাজ এবং দাবি হচ্ছে নারীবাদী গণ আন্দোলনে সব রকমের মানুষের দাবিকে তুলে ধরার উপযুক্ত ব্যবস্থা করা।